কাছে কাঁঠাল গোপেতে, এই প্রবাদ বাক্যের সাথে আমরা সবাই পরিচিত। তবে আজ তোমাদের পরিচয় করাবো গাছে এঁচোড় কড়ায় তেল এই প্রবাদ বাক্যটির সঙ্গে। তার জন্য আমাদের গাছের টাটকা তাজা এঁচোড় পেরে নিয়েছি, আর এই এঁচোড় দিয়ে অত্যন্ত সুস্বাদু লোভনীয় একটা নিরামিষ পদ বানাবো, যার নাম এঁচোড়ের নিরামিষ কালিয়া। এটা নামে যেমন রাজকীয়, দেখতেও তেমন চমৎকার। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। এঁচোড়ের নিরামিষ কালিয়া বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমাদের গাছের এঁচোড়, কিছুক্ষণ আগে পেরেছি। এই দেখো, মুখে কিন্তু সেইভাবে কাঁচা আঠা রয়েছে। এর আগে তো এঁচোড়ের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও ছিল নিরামিষ, কিন্তু কেটেছিলাম অন্যভাবে। আর আজকে কিন্তু নর্মাল যেভাবে আমরা এঁচোড় কাটি ঠিক তেমনভাবেই কাটবো, তবে তার আগে একটু হাতে তেল মেখে নেবো। এঁচোড় কাটতে গেলে কিন্তু হাতে অবশ্যই সর্ষের তেল, সাদা তেল নয় কিন্তু, সর্ষের তেল এবং বঁটিতেও সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। এই দেখো, একটু বেশি করেই মাখতে হবে, আর বঁটিটার গায়েও কিন্তু একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি এঁচোড়টা কাটছি। দু ভাগ করে নিয়েছি, এবার একটাকে সাইডে রেখে একটাকে কেটে নেব। এই আঠার অংশটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি, কারণ এখান থেকে প্রচুর আঠা বেরোবে। উপরে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। এবার আমি পিস পিস করে নেব। এঁচোড়গুলো কাটার পরে যে জলের মধ্যে রাখবো, সেই জলে কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এতে করে দেখবে কালচে ভাবটা থাকবে না। দেখো, অর্ধেকটা এঁচোড় কেটেছি, তাতেই কিন্তু বেশ অনেকটাই হয়েছে, এখনো অর্ধেকটা রয়েছে, ওটা বাড়িতে পরে খেয়ে নেওয়া যাবে। এই এঁচোড়ে দুটো আলু দেব, কারণ এটা নিরামিষ কালিয়া হবে, আর তাতে যদি আলু না থাকে না, শুধু এঁচোড় খেতে ভালো লাগবে না একদম। আলুর পিসগুলো দেখো মিডিয়াম করলাম, আরও একটা আলু আমি কেটে নেব। এঁচোড় আর আলু দুটোই কাটা হয়ে গেছে, এবার দেখো আমি হাতটা ধুয়ে নেব। তবে হাত ধোয়ার আগে কিন্তু অবশ্যই করে এরকম একটা কাপড় নেবে, যে কোনো সুতির কাপড়, সেটা দিয়ে কিন্তু এই আঠাটা তুলে নিতে হবে, তা না হলে সঙ্গে সঙ্গে যদি জল দিয়ে ধোও তাহলে আঠা কোনোভাবেই উঠবে না। এই দেখো, আমি কিন্তু এখনও হাত ধুইনি, জাস্ট একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, তাতেই দেখো কোনো জায়গায় আঠা লেগে নেই। প্রথমে আমি এঁচোড়টা সিদ্ধ করে নেবো, তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভেবো না যে আমি হাত ধুইনি, হাতটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, সিদ্ধ সময়ও জলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। চাপা দিয়ে এঁচোড়গুলো ভালোভাবে সিদ্ধ করে নেবো। হ্যালো, কে আসছিল পিছনে? তুমি একা চলে এসছো ঘুম থেকে উঠেই? কেউ দেখতে পায়নি? কেউ দেখতে পায়নি? কেমন লেগেছে? আর জল ঘাঁটবে নাকি, গালে হাত দেবে নাকি? আর এই টক দইটা খেয়ে তুমি হচ্ছে গিয়ে খেলতে চলে যাবে, ঠিক আছে? দিদি বা দাদার সাথে? দাদার সাথে। আচ্ছা, দাদা যদি এখন না যায় তাহলে দিদির সাথে যাবে, আর যদি কেউ না যায় তাহলে একটু পড়াশোনা করে নেবে, ঠিক আছে? দিদি বলেছে আমরা কেউ বাইরে যাব না। ও, তাহলে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? খাতা যে মামাম পাপা যে কিনে দিয়েছে না নতুন, সেই খাতাগুলো নিয়ে লিখবে, ঠিক আছে? সেটা কি কতটা? হ্যাঁ, তুমি বড়ের খাতা, হ্যাঁ, ক্যাপিটাল স্মল লেটার এগুলো লিখে নেবে, ঠিক আছে? গুড বাই দাদা। এদিকে বেশ অনেকক্ষণ কিন্তু এঁচোড়টাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো, 50% মতো সিদ্ধ হয়েছে, আরও একটু সিদ্ধ করে নেবো। প্রায় 90% মতো সিদ্ধ না করলে তখন কিন্তু এঁচোড়গুলো একদম শক্ত শক্ত হয়ে থাকবে, সেই জন্য আমি আরও একটু ঢাকা দিয়ে রাখবো। আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, বেশ অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো তোমাদের একটা দেখিয়ে দিই কতটা সিদ্ধ হয়েছে এঁচোড়টা। এই দেখো, হাত দিয়ে যে চাপতেই কিন্তু ভেঙে যাচ্ছে, বুঝতেই পারছো যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে সব এঁচোড়গুলো তুলে নেব।
এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব, তারপরে কিন্তু এঁচোড়গুলো ভাজব। আর এই নিরামিষ এঁচোড়ের কালিয়াটা কিন্তু পুরোপুরি সাদা তেলেই করব। আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল, কেটে রাখা আলু, এক চিমটি হলুদ গুঁড়ো আর এক চিমটি নুন। আলুগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, এক চামচ দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। সবশেষে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটাকে এবার সাইডে রেখে আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে তুলে নেব। আলু ভাজার পর যে তেলটা রয়েছে কড়াইতে, ওই তেলে কিন্তু সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে হালকা করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এঁচোড়গুলো হালকা করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এবার এই ভেজে রাখা এঁচোড়ের মধ্যে যে মশলাটা আমি রেডি করেছি সেটাই দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলা মাখানো এঁচোড়টাকে সাইডে রেখে রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1/2 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। মশলাটা প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিলাম, আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 মতো নুন, প্রায় 1 চামচ মতো নুন দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো এঁচোড়, আর দিয়ে দিচ্ছি আলু, আর একবার ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড়ের কালিয়াটা দেখো যখন কষছি তখনই এত সুন্দর কালার আর এত সুন্দর দেখতে লাগছে যে দেখে বোঝা যাচ্ছে যে খেতে ভালো লাগবে। প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল, আর জলটা কিন্তু গরমই দিচ্ছি। এঁচোড়টা তো প্রায় সিদ্ধ আছে, আর আলুটা শুধু হালকা সিদ্ধ হবে, আর এর জন্য আমি জলটা খুব বেশি দিলাম না, এই যে মিডিয়াম জল দিয়েছি, আর আঁচটাকেও মিডিয়াম রাখবো, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এঁচোড়ের কালিয়া। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। মাছের কালিয়া বা চিকেনের কালিয়া তো খেয়েছি, কিন্তু এই এঁচোড়ের কালিয়াটা একবার এইভাবে যদি বানাও তাহলে দেখে তো জিভে জল চলে আসবে। দেখো একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, তবে সবশেষে আবার একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা। তো পুরোপুরি রেডি হয়ে গেল এঁচোড়ে নিরামিষ কালিয়া, এবার আমি নামিয়ে নেব। দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ এঁচোড়ের কালিয়া। নিরামিষ এঁচোড়ের কালিয়াটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পেলে। তো এবার স্বাদটা কেমন হয়েছে তোমাদের একটু খেয়ে বলি। মাংসকে হার মানিয়ে দেবে, এঁচোড়টা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর গ্রেভিটা এত সুন্দর খেতে লেগেছে, দারুণ লেগেছে। কিন্তু যারা এঁচোড় খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার হলেও এইভাবে রান্না করো, তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই নিরামিষ এঁচোড়ের কালিয়াটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো। এবার একটু আলু খেয়ে দেখি, আবার এঁচোড়ও নিয়েছি আলুও নিয়েছি।
দারুণ ভাত রুটি পরোটা সবার সাথে কিন্তু এই নিরামিষ এঁচোড়ে কালিয়াটা জমে যাবে।